নমস্কার, আমি অলোক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল 22 বর্ধমান। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, রিসেন্টলি মহামান্য আদালতের যে রায় ছিল 5 লাখ OBC সার্টিফিকেট বাতিলের বিষয় নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সরকার তার রাজ্যের সমস্ত পেন্ডিং পরীক্ষা এবং আপকামিং পরীক্ষাকে স্থগিত করে দিয়েছিলেন, এই রকম একটা নোটিফিকেশন আমাদের সামনে এসেছিল, যার কারণে বহু ইউটিউবার, বহু ইনস্টিটিউট এবং বহু মানুষ সোশ্যাল মিডিয়া 48 ঘন্টা ধরে, মানে প্রায় 2 দিন ধরে তোলপাড় করে ফেলেছিলেন, এটা ভেবে এবং এটা বলে যার পড়াশোনা করে কোনো লাভ নেই, কারণ রাজ্য সরকার সবার জীবনটা শেষ করে দিল, আর কোনো চাকরির পরীক্ষা হবে না, সুতরাং আমরা আর পড়াশোনা করব না, আর পড়াশোনা করে কি হবে, এই যে আর পড়াশোনা করে কি হবে, এই ধরনের কথাবার্তা এত পরিমাণে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, যার কারণে যারা অ্যাসপিরিয়েন্ট, যারা চাকরির পরীক্ষার্থী, তারা এবং তাদের অভিভাবক বা পরিবার সবাই ডিমোটিভেট হয়ে গেছেন। কিন্তু আমি এই ডিমোটিভেটের সিচুয়েশন থেকে বেরিয়ে এসে একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যে মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি, এই কথাটা মাথায় রাখা উচিত। অর্থাৎ আবহাওয়া দপ্তরের একটা খবরে যে বছর প্রচণ্ড পরিমাণে বর্ষা হবে, বন্যা হবে, মানুষজন সব মরে যাবে, চাষাবাদ হবে না, এইটা ভেবে চাষিরা চাষ করলো না, কেন না বেঁচেই থাকবো না, তারপরে আবার চাষ করব কেন, চাষ করে তো আরও খরচ, আরও নষ্ট, তাহলে চাষ করে লাভ নেই। কিন্তু তার মধ্যেও কয়েকজন চাষি চাষ করেছিল এটা ভেবে যে বন্যা হবে, ঠিক আছে, সবাই বাঁচবো না, মরে যাব, খেতে পাবো না, ফসল নষ্ট হবে, কিন্তু বাইচান্স যদি বন্যা না হয় তখন তো বেঁচে থাকবো, তাহলে তখন খাবো কি, অর্থাৎ মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি, এই নীতিটা যারা মেনে চলে তাদের জেনারেলি খুব একটা অসুবিধের মধ্যে পড়তে হয় না। তার কারণ তারা সবসময় প্ল্যান বি রাখে সঙ্গে, যে প্ল্যান এ ফেল হবে, প্ল্যান বি রাখ। যাকে আমার আজকে বলার বিষয় হচ্ছে, আমি অনেকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে যেটা আপনাদের হাতে, পড়াশোনা করা এবং নিজেকে তৈরি রাখা, সেটা আপনি করে রাখুন। সরকার আজকে বলছে পরীক্ষা নেব না, পেন্ডিং রাখবো, কেন, কারণ হাইকোর্ট 5 লাখ যে OBC সার্টিফিকেট বাতিল করেছে, এই কেসটার নাম এটা পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবো। কিন্তু যদি রাতারাতি সেই কেসটা মিটে যায়, সলিউশন হয়ে যায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দ্বারা বা অন্য কোনো উপায়ে, তাহলে তো রাজ্য সরকার রাতারাতেই পরীক্ষা নেব ঘোষণা করে দেবে। আপনি কি রাতারাতি নিজেকে তৈরি করতে পারবেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমার কিছু বলার নেই, আর যদি আপনার উত্তর না হয় তাহলে আমার বলার আছে, বলার আছে, বলার ছিল, বলার ভবিষ্যতেও থাকবে, যে আপনি নিজেকে তৈরি রাখুন। যে কোনো সময় যে কোনো সিচুয়েশনের পরিবর্তন হতে পারে, যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কিন্তু যেটা আপনার হাতে আছে পড়াশোনা করা, সেটা আপনি চালিয়ে যান, রাতারাতি তৈরি হতে পারবেন না। দেখুন পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল, টেন্টেটিভ গো ডেট, আজকে কত তারিখ, আজকে হচ্ছে আমাদের সুন্দর সুন্দর 24 তারিখ, 24/6/2024। এই যে আজকে নোটিফিকেশনটা বেরিয়ে গেল PSC-র, কী মর্মে না, এবছরের টেন্টেটিভ সমস্ত পরীক্ষার ডেট, এই যে সুন্দর করে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো আমাদের কাজে লাগবে সেইগুলো সম্পর্কে বলবো, সবকটা আমাদের দরকার নেই। আমাদের যে পরীক্ষাগুলো কাজে লাগে, যেমন ক্লার্কশিপ ছিল, মিসলেনিয়াস ছিল, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা নতুন বেরোনোর কথা সেটা ছিল, ক্লার্কশিপ ছিল, এই বিষয়গুলোর মধ্যে দুটি পরীক্ষার টেন্টেটিভ ডেট এখানে এসেছে, মানে PSC ক্লার্কশিপ এবং WBCS-এর প্রিলি এবছরের এবং আগের বছরের মেন, তার ডেট ঘোষণা হয়ে গেছে। কিন্তু ক্লার্কশিপের জায়গায় মিসলেনিয়াসের পরীক্ষার ডেট ঘোষণা করেনি, মানে এর মধ্যে নেই, এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারেরটাও কিন্তু এর মধ্যে নেই, তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে ওটা 2024 সাল, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে হচ্ছে না, ওটার জন্য আপনারা আরও একটু টাইম পাচ্ছেন। তো কোন কোন পরীক্ষা হচ্ছে একবার দেখে নিই আমরা, আমি একটু দাগ দিয়ে রেখেছি, WBCS এক্সিকিউটিভ, এটা হচ্ছে মেন পরীক্ষা, 2023 সালের যে মেন পরীক্ষা সেইটা, আগস্ট মাসের 16, 17, 18, 20, 2024, এই আগস্টের 16 থেকে 20 পর্যন্ত এর মধ্যে আগেরবারের মেন পরীক্ষাটা হচ্ছে, বেশ, খুব ভালো কথা। তারপরে চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মেন পরীক্ষা, যেটা আগেরবারের মেনটা, সেইটা এই আগস্টের 28 থেকে 30 আর 2 থেকে 4 সেপ্টেম্বরের, আগস্টের 28, 29, 30 আর এদিকে সেপ্টেম্বরের 2 থেকে 4, 2, 3, 4, এটা হচ্ছে আগেরবারের মেন, 13/2022-এর অ্যাডভার্টাইজমেন্ট, এটা অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, এটা সবার কাজে লাগে না, কিছু কিছু স্পেশাল মানুষ এগুলোর পরীক্ষায় বসেন। তারপরে যেটা, এটা হচ্ছে ওই একই পরীক্ষা, কিন্তু এটা প্রিলিমিনারি, অর্থাৎ 2023 সালের অ্যাডভার্টাইজমেন্ট, 18/2023, এটা হবে 27 অক্টোবর 2024, মানে আগস্ট এবং সেপ্টেম্বরে হওয়ার পরে আগেরবারের মেন, তারপরেই অক্টোবরে এবছরের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে।
এবারে চলে আসি আমাদের মেন গুরুত্বপূর্ণ জায়গায়, ভীষণ কাঙ্ক্ষিত একটা জায়গা, সেটা হচ্ছে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষাটা। ক্লার্কশিপ আমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান অ্যাডভার্টিজমেন্ট নাম্বার 13/2023, পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর 2024। 16 এবং 17 নভেম্বর, তার মানে আপনি মেরে কেটে মাস চারেক টাইমার পাবেন, 4-4.5 মাস টাইম পাবেন, তার মধ্যে আপনাকে তৈরি হতে হবে। যারা এখনই শুরু করতে চাইছেন তাদের কপালে দুঃখ আছে, কিন্তু যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন অনেকটাই, তারা অনেকটা লাভবান হবেন। এবং ক্যান্ডিডেট নাম্বার দিয়েছে দেখুন 7,14,413, এটা সোজা কথা নয়, 7,14,413 জন পরীক্ষার্থী, তাদের পরীক্ষা এই তারিখে হচ্ছে। বেশ, এরপরে রইল আমাদের WBCS এক্সিকিউটিভ প্রিলিমিনারি, এটা অনেক কাঙ্ক্ষিত পরীক্ষা অনেকের জন্যই। এবছরের প্রিলিমিনারি 2024 পরীক্ষা হবে 15ই ডিসেম্বর, ব্যাস 15ই ডিসেম্বর 2024, তার মানে ডিসেম্বরের মধ্যেই হচ্ছে, অর্থাৎ 2024 সালের মধ্যেই হচ্ছে। এবার আমার বলার বিষয় হচ্ছে, আমাকে অনেকে গালাগালও দিয়েছে এই যে ভিডিওটা আমি করেছিলাম যে আপনারা পড়াশোনা করুন, অনেকে এটাও বলেছে হ্যাঁ আপনি আপনার কোচিং ব্যবসা চালিয়ে যান, আর ছেলে মেয়েদের দিকে তাকাতে হবে না, এদিকে পরীক্ষা হবে না বলে রাজ্য সরকার ঘোষণা করছে, আর আপনি ওদিকে কোচিং সেন্টারে অ্যাড দিচ্ছেন, ছেলেদেরকে পড়তে বলছেন। পড়তে বলাটা আপনার উদ্দেশ্য নয়, আপনার কোচিং সেন্টারে ব্যবসা হওয়াটা উদ্দেশ্য। আমার এখানে দুটি প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কে ব্যবসা করে না, এইটি আমাকে বলুন। মানে আপনি যে কমেন্ট করেছেন, আপনার আপাদমস্তক ব্যবসায় ভর্তি, আপনি ব্যবসায়িক কানেকশনে আপনার জন্ম হয়েছে, ব্যবসায়িক কানেকশনেই আপনার মৃত্যু হবে, মানে আপনার জন্মের সময়ই কেউ না কেউ আপনার সাথে ব্যবসা করেছে, সে নার্সিংহোম করুক, হসপিটাল করুক, ওষুধপত্র করুক, বা আপনার মায়ের জন্মের আগে তার ট্রিটমেন্ট হোক, যা কিছু হোক আপনার সাথে ব্যবসার মাত হয়েছে, ব্যবসার পরেই আপনি এখানে এসেছেন দুনিয়াতে, আবার যখন যাবেন চলে যাওয়ার পরেও আপনাকে নিয়ে ব্যবসা হবে, এ অনুষ্ঠান সে অনুষ্ঠান এটা সেটা ইত্যাদি ইত্যাদি, এবং মাঝখানে আপনার গোটা জীবনটা ব্যবসায় হবে। এমনকি যে ফোনটা হাতে নিয়ে আপনি এই কমেন্টটা করেছেন সেটাও ব্যবসা করেছে কেউ না কেউ আপনার সাথে ফোনটা বিক্রি করে, যে ইন্টারনেট রিচার্জ করে আপনি কমেন্টটা করতে পেরেছেন আমার পর্যন্ত পৌঁছাতে পেরেছেন সেটাও কোনো এক আম্বানির পরিবার আপনার সাথে ব্যবসাই করেছে। সুতরাং ব্যবসা ছাড়া কিছুই নেই, ঠিক আছে, নৈতিক এবং অনৈতিক দুটো বিষয় থাকে, ব্যবসা থাকবেই কোনো না কোনো, সবার পেট যখন আছে পেট চালানোর জন্য প্রত্যেকে কোনো না কোনো পন্থা নেয়। আপনি সারা জীবন ধরে মানুষের মধ্যে ঢুকে ঢুকে ব্যবসা খুঁজে বেড়াবেন, দিয়ে সারা জীবন আপনি মাটির তলায় পড়ে থাকবেন, আর ব্যবসা খুঁজতে খুঁজতে আপনার মৃত্যু হয়ে যাবে, আর আপনার পাশের লোক এসব গুরুত্ব না দিয়ে সে পড়াশোনা করবে, ব্যবসায়িক লোকদেরকে সাহায্য করবে, মানে আমাদেরকে সাহায্য করবে, পড়াশোনা করবে, চাকরি পাবে, বিন্দাস লাইফ কাটাবে। ফলে এই মানসিকতা থেকে একটু দূরে থাকুন, এগুলো ভালো বিষয় নয়, ঠিক। আর দু নম্বর কথা হচ্ছে, চাকরি হবে না বলে আপনি পড়লেন না, কিন্তু না পড়ে আপনি কী করলেন বলুন, না পড়াশোনা করে আপনার কতটা লাভ হলো, পড়াশোনা করে আপনার লাভ হবে না আমি ধরে নিলাম, কিন্তু না পড়াশোনা করে আপনার কেন, গোটা পৃথিবীর কার কার লাভ হয়েছে এটা আপনি একটু লিস্ট করে জানাবেন। ধন্যবাদ যারা আগে থেকে পড়াশোনা করছিলেন, খুব ভালো কথা, ভীষণ ভালো খবর, রীতিমতো রিভাইজ দিয়ে যান। যারা নতুন করে ভাবছেন যে ঠিক আছে যা পুরনো ব্যাপার গেছে গেছে, আমি আজ থেকে শুরু করলাম, এবার তো পরীক্ষার ডেটটা পেলাম, যদিও এটা টেন্টেটিভ, তবুও টেন্টেটিভ হলেও এটাকে আপনি একদম সঠিক মনে করতে পারেন, এটা পিএসসির ক্যালেন্ডার এসএসসির মতোই বার করেছে, খুব ভালো কথা। তো যদি আপনার মনে হয় আমাদের সাথে প্রস্তুতি নেবেন, আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই প্রস্তুতি দিয়ে আসছি গত 12-13 বছর ধরে, অফলাইন এবং লকডাউনের সময় থেকে অনলাইন, সেটা তো অনেকেই জানেন, আমাদের অনলাইন এবং অফলাইন দুটোভাবেই প্রস্তুতি দিচ্ছে। আপনার যদি আমাদের সাথে প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ওপর নিচে দেখুন আমাদের অফিসের নাম্বার স্ক্রল হচ্ছে, আপনি যোগাযোগ করে চলে আসতে পারেন। যদি মনে করেন যে না আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং অ্যাপ্লিকেশন থেকে ফ্রি সার্ভিস নেব, সেখান থেকেও আপনি নিতে পারেন, প্রচুর পরিমাণে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি এখন, বহু মানুষ উপকৃত হচ্ছে, যারা উপকৃত হচ্ছে তারা জানে। আপনি যদি উপকৃত না হয়ে থাকেন আমাদের অ্যাপ্লিকেশন থেকে তাহলে সেটা হয়ে যান, কেননা নইলে আপনি পিছিয়ে থাকবেন। আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে BICE22-বিশ্বাস ইনস্টিটিউট, BISWAS ইনস্টিটিউট, INSTITUTE, বিশ্বাস ইনস্টিটিউট। এইটা গুগল প্লে স্টোরে দিয়ে আপনি সার্চ করবেন, ইয়েলো কালারের লোগো পাবেন, আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে BICE-বিশ্বাস ইনস্টিটিউট। এখানে বহু কিছু আছে, রেগুলার পড়াশোনা, রেগুলার মক টেস্ট, রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স বাইল্যাঙ্গুয়াল ইংরেজি এবং বাংলায়, এবং তার মক টেস্ট। আপনাকে প্রস্তুতি দিতে আমরা কোনো অংশে
কম রাখিনি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মন দিয়ে পড়াশোনা করুন। শুভরাত্রি, নমস্কার।